তেমন কিছু আহামরি চেহারা নয়, তবে বুদ্ধিতে সবাইকে ঘোল খাওয়াতে ওস্তাদ। এমনই ওস্তাদের কেরামতিতে তিনবার বিক্রি হয়েছিল তাজমহল। 545 জন সাংসদ সহ পুরো সংসদ ভবনকেই বেচে দিয়েছিল সে। অসম্ভব বিক্রি ক্ষমতা ও খদ্দেরকে ঘোল খাওয়ানোর দক্ষতা, সব মিলিয়ে নটবরলালের কেরামতিতে বারবার হয়রান হয়েছে পুলিশ। দেশের অপরাধ জগতে এই নির্বিকার বিহারি গ্রাম্য মানুষটি এক বিস্ময়। খদ্দের জোগাড় করতে বিলম্ব হয় না, অবলীলায় সেই খদ্দের মাথা চিবিয়ে বিক্রি করে দেয় খোদ রাষ্ট্রপতি ভবন। লোক ঠকানোর ব্যবসায় একবার নয়, পরপর তিনবার তাজমহলকে বিক্রি করেছিল নটবরলাল। কিন্তু কে কিনেছিলেন সেই মহান ব্যক্তির কথা প্রকাশ্যে আসেনি, তবে লক্ষাধিক টাকা রোজগার করেছিল নটবরলাল। একই কায়দায় এরপর তার হাত দিয়েই বিক্রি হয়েছিল লালকেল্লা, তাও দুবার। আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব, তবে পরিচিত নটবরলাল নামেই। বিহারের সিওয়ানের বাহুবলী সাংসদ ও এলাকার ত্রাস মোহাম্মদ শাহাবুদ্দিনের নামেই বিশেষ পরিচিত। লোক ঠাকানোর কারবার কাকে বলে তা দেখিয়ে চমক তৈরি করাই ছিল তার নেশা। পেশায় আইনজীবী, বিশেষ বিশেষ ব্যক্তিদের সই জাল করতে ওস্তাদ নটবরলাল। তার কেরামতির ভয়ে সিটিয়ে থাকতেন দেশের বিশিষ্ট শিল্পপতিরা। অন্তত 100টি চিটিং কেস ও জোচুরির মামলায় নটবরলালের পিছনে আঠার মতো লেগেছিল 8টি রাজ্যের বিশাল পুলিশ বাহিনী। বিভিন্ন মামলায় তার সাজার সম্মিলিত মেয়াদ হয় 113 বছর। 9 বার ধরা পড়েও জেল ভেঙে পালিয়েছে, চলে গিয়েছে পুলিশের নাগালের বাইরে, ফের ধরা পড়েছে, ফের পালিয়েছে। সর্বশেষ 1996 সালে 84 বছর বয়সে নটবরলাল ধরা পড়েছিল। অসুস্থতার ভান করে হাসপাতালে থাকার অনুমতি জোগাড় করে নটবরলাল। জেল থেকে হুইল চেয়ারে হাসপাতাল যাওয়ার মাঝেই ভোজবাজির মতো মিলিয়ে গিয়েছিল ঠক শিরোমণি। সেই শেষবার তাকে দেখা গিয়েছিল, তারপর আর দেখা যায়নি নটবরলালকে। পরিবারের দাবি তার মৃত্যু হয়েছে, বিশ্বাস করতে পারেননি পুলিশকর্তারা। তবে আর কোথাও দেখাও যায়নি মিস্টার নটবরলালকে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।